নামাজিক কান পেতে শুনে নেন, বিবেক দিয়ে বিচার করেন। সব নামাজি রসুলের উম্মত নয়, সব হাজি রসুলের উম্মত নয়, সব মৌলবি রসুলের উম্মত নয়, সব মুসলমান রসুলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। তাহলে ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলছেন আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। আল্লাহ পাক যখন বলছেন, ফেরেশতারা বলছিল আল্লাহ আমরাই তো যথেষ্ট ছিলাম, এরা আসল উদ্দেশ্য সফল করা বাদ দিয়া এরা রক্তাক্ত করবে, মারামারি করবে, তোমার পক্ষের লোকদেরকে মারি ফেলবে, তারা লুটতারাজ করবে, খুন খারাপি করবে, চুরি করে খাবে, মানুষের অধিকার হরণ করবে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء من يفسد فيها بيرامات এইখানে সমস্ত নোংরামি যা কিয়ামত পর্যন্ত হবে এখানে সব আছে এই শব্দটার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জানান এই কোরআনুল কারীম, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, কুল্লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিন্না বিমিসলিহি মাদাদা। হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও আর পানিগুলি যদি কালি বানাও আর কোরআনুল কারিমের ব্যাখ্যা যদি লেখা শুরু করো, এগুলো কলম কালি শেষ হয়ে যাবে। এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করো সেগুলোও শেষ হয়ে যাবে, তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ভাইরামাত ভালো করে বুঝা নেন, এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের নিয়ে বসলেন, মঞ্চ তৈরি করলেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন এক এক করে তোমরা আমার সম্পর্কে, আমার নেয়ামত সম্পর্কে তোমরা বলো। ফেরেশতারা এক এক করে সবাই বলল। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর নেয়ামত সম্পর্কে নৈকট্য সম্পর্কে বললেন, সমস্ত ফেরেশতাদের বক্তব্য সেখানে মলিন হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এবার ফেরেশতাদের মুখ অন্ধকার হয়ে গেল। আল্লাহ পাক বললেন, তোমাদের অহংকারের মস্তিষ্ক এই আদমের সামনে সেজদায় নত না করা পর্যন্ত ওই অহংকার মাফ করা হবে না। সবাই সেজদায় পড়ে গেল, সেজদায় পড়লো না কে? জোরে বলুন, হ্যাঁ, ইবলিস কে? ফেরেশতাদের সর্দার। জোরে বলুন, হ্যাঁ, এই যে কথাটা ভুল, ভালো করে বুঝে নেন। ছোটবেলায় আমিও শুনছিলাম যে ফেরেশতাদের সর্দার হলো ইবলিস, কথাটা সম্পূর্ণ ভুল কোরআন না জানার কারণে। শয়তান হলো জিনের সন্তান। কার সন্তান? জিনের সন্তান। সুরে কাহাব পড়ি দেন, আরও আছে, শয়তান হলো জিনের সন্তান। ভাই রামাত ফেরেশতাদের সর্দার হলো জিব্রাইল আলাইহিস সালাম। কে? জোর বলুন, জিব্রাইল আলাইহিস সালাম। এখন শয়তানকে একটা জায়গা জিনেরা আল্লাহর আইন না মানার কারণে ওই জায়গাটা ধ্বংস করে দিয়েছে, জিন জাতির ওই জায়গাটাকে জিনদের শুদ্ধে ধ্বংস করে দিয়েছে ওই জায়গায়। ফেরেশতারা দেখতে আসছে যে ধ্বংসটা কেমন হলো, আসি দেখে একটা দুধুখ বাচ্চা কাদার মধ্যে পড়ে আছে, কোয়া কোয়া করতেছে, মহব্বত লাগিয়ে আল্লাহর অর্ডার না নিয়ে নিয়ে যায় ওকে পরিষ্কার করে ওর খেদমত করতেছে। ফেরেশতারা যদি চাউ দেয় খেদমত করে, এর চাইতে ভালো খাদেম আছে আরও? হ্যাঁ হ্যাঁ, শয়তান একেবারে মুইকি হনুরে, এই হলো শয়তান। আর আমরা কই ফেরেশতাদের সর্দার ছিল না? শয়তান বললে আমি আগুনে তৈরি, আদম মাটির তৈরি, আমি সেজদা করবো না, আল্লাহ বলে বাইর হও, বাইর হয়ে যাও, বাইর আমার। এরপরে আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে রাখলেন কোন জায়গায়? জোরে বলুন, জান্নাতে। কার কারণে গন্ধম খাইলেন? জোরে বলুন, এখানেও ভুল, ভালো করে বুঝে নেন। আমি শয়তানের পক্ষে না, ভুল বুঝবেন না,
প্রশ্নটা হলো শয়তান বেহেস্তে যায় নাই যাবেও না। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম গন্ডম খাইলেন, আল্লাহ বেহেস্তের মধ্যে রাখিয়ে বললেন সব খাও ঘুমাও আরাম করো কিন্তু এটা খাইও না। কি এটা খাইও না? ভালো করে বুঝানান, মানুষের নফসের আলোচনা এই জায়গায় হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা ভাই একজন করেছেন নফসের আলোচনা, মানুষের ভালো নফস আছে মন্দ নফস আছে, ভালোটা ভালোর দিকে টানে খারাপটা খারাপের দিকে টানে। যে ব্যক্তি ভালোর দিকে অগ্রসর হয় পৃথিবীতে ভালো কাজ করে জান্নাতি হয়ে চলে যায়, পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে। আর যে ব্যক্তি খারাপেরটার দিকে দৌড়ায় সে নোংরামি করে পৃথিবীর থেকে গোনাহের কাজ করে জাহান্নামে চলে যায়, মানুষের বদদোয়া নিয়ে যায়। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম একবার নফসের দাসত্ব করেছে আল্লাহটা বাদ দিয়ে। মন যেটা চায়, এক কথায় গ্রাম্য ভাষায় যেটা মনের খেয়াল খুশি অনুযায়ী আল্লাহটা ভুলে গিয়ে মন যেটা চায় সেটা করছে। বুঝতে পারছেন তো সম্মানিত ভাই বোন? আমি একদম গ্রাম্য ভাষায় নিয়ে আসবো যাতে আপনাদের বোঝা সহজ হয়। সম্মানিত ভাই বোন ভালো করে বুঝানান, আল্লাহ তাকে বাইর করে দিলেন দুইজনকে, যাও দুনিয়ায় পড়ার পরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাপ দেন না, কার উসিলে মাপ দিলেন বলুন, কথাটা বলেন, যদি ভুল হয় তো আমি সেটা তো বলে দিচ্ছি, নবীজির উসিলে। এই তো, এটা কোরআনেও নেই হাদিসেও নাই। ভাইরা আমার, কোনো ব্যক্তির উসিলে কোনো ব্যক্তিকে মাফ করা হবে না, আল্লাহ পাক জানাই দিয়েছেন কোরআনুল কারিমে, ক্লিয়ার করে বুঝে নেন। কোরআন না জানার কারণে সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা সাফা ওয়াল কাফিরুনা হুম যালিমুন। রাজ্যে গভীর আপনাদের লাস্টিং পাওয়ার যে কতক্ষণ থাকবে, এই যে হেনা ধনে করে উঠে সিপি ধরে যায় সিপি, বুঝছেন না? রাগ গভীর, বুঝছেন না? আমি একদিন অনেক দিন আগে মঞ্চে তুলে দিল রাত 12টা বাজে, এখনও তো প্রায় 12টার কাছে, 12টায় তো বাজে, লোকজন খালি ঘুমায়, কুয়াশার চাদরে ঢেকে নিচ্ছে মঞ্চ, আবার দেখা যায় আবার কুয়াশা, মানুষ খালি ঘুমাচ্ছে, একটা বুড়ের সামনে একটা দাঁতও নাই, ঘুমোতে খালি উল্টি পড়তেছে, তিন মাথা, হ্যাঁ বসছে তিন মাথা পর্যন্ত, উপরের লঙ্গি উপরে নিচের লঙ্গি নিচের, ঘুরে খালি উল্টি পড়তেছে। সভাপতি হিসেবে দেখালে এই যে চাষা যা বাইর করছে এখানে আর ওয়াজ হবার নাই, আমি জানি সভাপতি আগে এই কমিটির লোকের রাগ হলো, বুড়ের তলতি ধরে গেল, বুড়ে চিনতে পারছে বাবা তোর ওয়াজ শোনার জন্য আমি আসছি, রাত বাজে 12টা, আমি আর ঘুমে ছাড়তে পারতেছি না, তোর ওয়াজ আর আমি কী শুনবো, আমার এই দেহি বাড়ি যা, বুড়ে বক্তাকে দেখে যাচ্ছি, বুঝছেন না? হাইরে দুনিয়া কষ্ট হয়, ভালো করে বুঝানান, আল্লাহ পাক বলছেন ও বিশ্বাসীরা সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য হবে না, ওই বাজারে কি হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, কেউ কিনবেও না কেউ বেচবেও না, কোনো আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না, বেটা হাফেজ বাপের কোনো উপকার হবে হবে না, বাপ হাফেজ বেটার কোনো উপকার হবে হবে না, কোনো সুপারিশকারীও থাকবে না। আজকে খুন করার পরে নোংরামি করার পরে সুপারিশকারী পয়সা দিয়ে নিযুক্ত করা যায় না, না যায়, তার নাম কি উকিল, তার নাম কি উকিল, এক কথায় বুঝবেন, কিন্তু ওই বাজারে কোনো উকিল পাওয়া যাবে না। ভাইরা আমার ভালো করে বুঝেন, আরে দুনিয়া, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাপ চাইছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাফ করে দিয়েছেন নয়, কোনো ব্যক্তির উসিলে কোনো ব্যক্তিকে মাফ করা হবে না।
আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন। এবার আসেন তওবা মানে কি, তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তে করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। এই তওবা হাল বাড়িতেও হতে পারে, জাল মারতেও হতে পারে, সাইকেল চালাতেও হতে পারে, জমিন নিড়েতেও হতে পারে। লোকটা হাল বাড়ছে, কাঁচা মারছে, মানে লুঙ্গি গোটে খেসে কি কয়, কি কয়, কাশনি মানে, এক এক জায়গার এক এক ভাষা। ভাই আমার লোকটা হাল বাইতে গিয়া তার নিজের জীবনের একটা গোনাহের কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর কাছে কি জবাব দিবে, আল্লাহর ভয়ে হাল বাইতে গিয়া দুইটো চোখের পানি টপ টপ করে পড়েছে। লোকটা বলছে আল্লাহ আমারে মাফ করে দাও, কিন্তু লোকটা হাল বাচ্ছে লেংটি পড়িয়া কাঁসা মারিয়ে। ওই অবস্থায় আল্লাহ পাক তারে মাফ করে দিবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, এর নাম হলো তওবা। এটা নামাজের মধ্যে আরো, আর তাহাজ্জুদ নামাজের আরো উত্তম। ভাই রহমান ভালো করে বুঝে নেন, কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না। কারো কারো তওবা দরজা বন্ধ হয়ে গেছে, টেরও পায় নাই, একটু আলোচনায় আর একটু পরে আসবো। তা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তও মাফ চাইলেন, তওবা করলেন, তওবার দোয়া পড়ে নেন আমার সঙ্গে, রব্বানা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলছে কলা আলেম আছেন, কলা শুধু না, কলা টান আছে, মানে দুইজন কারা কারা, কে কে, আদম আলাইহিস সালাম, মা হাওয়া, আমরা দুইজন তোমার কথা না শুনে নফসের দাসত্ব করেছি, নফসের কথা শুনেছি, তুমি আমাদের মাফ করে দাও, যদি তুমি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নিজের ভুলের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইগণ, আজকে তো তওবা চলে গেছে, আমার মতো এক শ্রেণীর লোকের পাগড়ি, আমার মতো এক শ্রেণীর মৌলবি আসিয়া এক বছর পরে আসিয়া পাগড়ি ছাড়ি দিয়া এলাকার লোকের জীবনের গোনা মাফ করে দিয়ে চাউল ডাউল নিয়ে বাড়ি ধরি যায়, উনি হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার, আল্লাহ এক ম্যানেজার বানাইছে। ভাই রহমান ভালো করে বুঝে না, আরে দুনিয়া আমার মতো মলবি তওবার পর্যন্ত অপব্যাখ্যা করেছে, এরপরে জেকেরের পর্যন্ত অপব্যাখ্যা করেছে আমার মতো মলবি। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। জিকির শব্দের অর্থ হলো স্মরণ, জিকির মানে, জিকির হলো আরবি শব্দ, বাংলা কি স্মরণ, ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মতো পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। এবার বলেন তো জিকির করতে কোন জায়গায়, হ্যাঁ জিকির করতে হয় জমিনের আলোত, জিকির করতে হয় জমিনের, কি করা যাবে না, কার ভয়ে, এর নাম হলো জিকির। আপনার মন বলে দিবে, চোখ বলে দিবে, কোত্থেকে কাটলে কাটা হবে না, ঘাস কাটা হবে, এর সীমা অতিক্রম করা যাবে না, আপনার চোখ বলে দিবে। সম্মানিত ভাইগণ, জিকির করতে হয় পাল্লার দাড়িত, ব্যবসায় পাল্লার দাড়িত জিকির করতে হয়, ওজনে কম দেওয়া যাবে না কার ভয়ে। জিকির করতে হয় চাকরির টেবিলে, অবৈধ রোজগার করা যাবে না কার ভয়ে।
আল্লাহর ভয়ে। আজকে তো বেশিরভাগ মুসলমান চাকরিজীবী, যারা বেশিরভাগ মুসলমান চাকরি করে 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাসে কত ভাইরা আমার, লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করি, বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, বসে বসে খাবে, আল্লাহর কাম বুদ্ধির বাইরা, বাড়ি আসি দেখে ছেলে ধাঁধা করি উড়ায়, পালসার সার দৌড়ায় না, গাঞ্জা ছাড়া খায় না, ফেডিজেল ছাড়া বসে না, যে দরে কিনতি ওই দরে বিক্রি। এক মানে সিটার বাপ বেটায় হাট গেছে, ছোট বেটা সহ ভিড়ের মধ্যে কার ঘাটতে যেন একটা গামছা টানি নিয়ে নিজের ঘাড়ে ধরি ঘোরে। ছেলে জিজ্ঞেস করছে, আব্বা গামছা কালে কিনলাম, কত হয়েছে? হ্যাঁ চুপ করে হয়েছে। আরেকবার ভিড়ের মধ্যে ওর ঘাট থেকে আরেক সিটে নিয়ে চলে গেছে, ছেলে জিজ্ঞেস করে, আব্বা গামছা কালে বেচছি, কত বেচছো? কালে যে দরে কিনছি ওই দরে বেচছি। তুই যে দরে কিনলি তোর ছেলে সেই দরে বেচায়। ভাই রহমান বাড়িতে কিছু বললে পরিবেশ দূষণ হয়, শাসক বেচারা নামাজ ধরছে, আল্লাহ তুই ছাড়া মোর গতি নাই, মসজিদের বারান্দা বসি তসবি ঘুরে, আর কয় দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই, তুই যেগুলো করলু তখন আসিল আর এখন নাই। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝানান, এই লোক শেষের হজের গাট্টি বাঁধছে, শয়তানক ঢেলবাজ যায়, শয়তানক যখন ঢেলায় শয়তান আশ্চর্য হয় রে, এটি আশ্চর্য রে, আল্লাহর একটা হুকুম অমান্য করি আমি শয়তান, আর তুই কত জানার টাকা মারি খাসিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই তো মোসাইতে বড় শয়তান, তুই কোন আক্কেল মুখ ঘেলবার আসিস, আল্লাহ কি তোর আক্কেল দেয় নাই? এক শয়তান আরেক শয়তানক ঢেলবাজ যায়, শয়তানক ঢেলে আসিয়া ভোসরা পাঞ্জাবি গাদ দিয়ে বাড়ি আসে, মনে হয় কেবল কামেল পাস করি নামিল, বাড়ি আসিয়া প্রথম যে কাজটা করলো এলাকার ইমাম সাহেব, কামেল পাস মানুষ, স্পষ্ট খোদবা দিতে পারে, তার চাকরি খেলো, যেগুলি ইমাম চলবেন নয়, কারণ এই কোরআনের আয়াত বললো ওর গাত লাগে, আছেন এরকম? সম্মানিত ভাইগণ কি আর বলবো, হ্যাঁ হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করে আসিয়াও কোরআন বিরোধী, এমন হাজি আছেন নাই? হ্যাঁ সম্মানিত ভাইগণ কষ্ট হয়, এক লোক বকরি চামড়া সিলিয়ে কুত্তের গা বান্ধে দিয়ে সন্ধ্যের পরে হাঁটু তুলছে বকরি হিসেবে বেসাইবে, আধা কানা আর এক লোক কিনি নিয়ে বাড়ি যায়, রাস্তা যে বকরি ম্যা ম্যা করা বাদ দিয়ে ঘেউ ঘেউ শুরু করছে, কুত্তের সাথে কেউ কেউ শুরু করছে, হিসে তো কিরে বকরি ম্যা ভ্যাঁ করা বাদ দিয়ে ঘেউ করে কেন, কাল্লা ঘুরি দেখি কিসে রে বকরি রে, বকরি চামড়া কুত্তের গা বান্ধে দেওয়া। ভাই রহমান হজ করার আগে ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী, তুই কিসের হাজি, তুই হলো কুত্তে তোর গা ধরে বকরির চামড়া, তুই হাজি? সম্মানিত ভাইগণ কষ্ট হ, হামলা মলবি হামলা আর কি জানি বাবা, বকরির বাচ্চা আছে তিনটে, কয়টা? তিনটে, দুইটে হাইলন একটা পাঠা, হাইলন বাচ্চা দুইটে, দুইটে বাট কামড়ে ধরি খায়, আর পাঠা বাচ্চা করা এপা হেপে গুতি গুতি করি খাবার না পায়, বেচারা না খায় মরি গেল, পাটা বাচ্চা করে বসছে হাইলেন ধুনে আস, বুঝলে বেশি বলা যাবার নাই। সম্মানিত ভাইগণ কষ্ট হয়, ভাই রহমান ভালো করে বুঝা না, আরে দুনিয়া আমার মতো মলবি জেকেরের অপব্যাখ্যা করেছে। সম্মানিত ভাইগণ এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন কোরআনুল কারীমের সূরা হল 114টা, 113টার পূর্বে বিসমিল্লাহ, আর এই বদমাশদের কথা আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহর আগে ঠেলায় বিসমিল্লাহ দেয় না, কোন সূরা? সূরা তওবা, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ।
ও বিশ্বাসীরা, তোমরা শুনে নাও, তোমাদের কাছে অনেক ধর্মের ব্যবসায়ী আসবে। কে আসবে? ধর্মের ব্যবসায়ী। কোরআনের মতো, হাদিসের মতো কথা বানায় শ্রবণ করিবে, যাহা কোরআনও নেই হাদিসেও নাই, শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে। কোরআনেও নাই হাদিসেও নাই। সম্মানিত ভাইগণ, বৈরাগ্য জীবনে ইসলাম মানে না। পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো ধর্ম, ইসলাম কিন্তু ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। আমার পূর্ববর্তী বক্তার কাছে বিষয়ে ভালো শুনেছে সম্মানিত ভাইগণ। তারপরে ধর্ম বললে যেহেতু বুঝি, এই জন্য আমি ধর্ম শব্দটাই এখানে নিয়ে আসলাম বোঝার জন্য। পৃথিবীতে যত ধর্ম আছে পালন করতে গিয়ে কর্ম বাদ দেওয়া লাগে, আর ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম পালন করতে গিয়া কর্ম বাদ দেওয়া যায় না, কর্মের মধ্য দিয়েই পালন করতে হয়। সম্মানিত ভাইগণ, আমার দিকে দেখেন, কষ্ট হয়? ভালো করে বুঝানান। পৃথিবীতে যত ধর্ম আছে ধর্ম পালন করতে গিয়া সংসার বাদ দেয়, কৃষিকাজ বাদ দেয়, চাকরি বাদ দেয়, বাড়িঘর বাদ দিয়ে যায়, ঘটি নাটি নোটা সাথি ঝোলা ঝাপটি নিয়ে ঘুরি বেড়ায় যে আমি ধর্মের কাজ করি, খাই যেখানে আজ সেখানে কাজ। বুঝেছে? বুঝতে পারছেন তো? কোনো ধর্মের নাম নেন না, কারণ বর্তমান মুসলমানেরা বেশিরভাগ মুসলমান অমুসলিমদের পাঁচটা গোলাম, কিছু হলেই দৌড়ায় ওদের কাছে। হায়রে দুনিয়া, মুসলমানের মহিলা অমুসলিমদেরকে পাঞ্জা করে ধরে ছবি তুলি ভাইরাল করতে দিয়া আনন্দ পায়। কষ্ট হয়? হামলা মলবি হামলা আর কি জানি বাবা, বড় বিপদে আছি বারে, কারণ কুত্তে কুত্তে মারামারি করি মরে আর বকরি জেল খাটে, খুব বিপদে আছে। বুঝছেন না? আমরা আর কি বিপদে আছি, তার চাইতে বানর বেশি বিপদে আছে, বানর। বুঝছেন না? আগে তো সময় ছিল না, গাছ উপরে লাগে ফাঁকত, এত বড় একটা কি বসে দিত যাতে ওটা ফাঁক হয়, হিল বসে দিত। এখন মিস্ত্রি অর্ধ ফাড়া হওয়ার পরে করাত বাড়ি মালিকের বাড়িতে রেখে চলে গেছে, খিলটে তোর বাড়ি করার দরকার নেই, পরে জিনিস হবে। বানর আসলে ওটা ধরি বারে বারে টানে, ঘন্টাখানেক চেষ্টা করি উগড়িয়েছে, উগড়িয়ে যাবার ধরি খেয়ে পাশা উঠে না, আউ কেমন হলো। পরে কাল্লা ঘড়ি দেখো, ওরে আল্লাহ, লেডুটে ওর ভিতরে ঢুকি আছে। যখন ওটা ফাঁকছিল তখন লেডু ঢুকছে, যাই উগড়িয়েছে, ওটা তো চাপ দিছে, আর তো লেডু বাইর হয় না। এখন যদি টানাটানি করে তাহলে কি হয়? নামার জন্য যদি টানাটানি করে কি হয়? সিঁড়ি যায়। আর যদি বসে থাকে, কপালত কি আছে? পিডন আছে, ডাং আছে। আইরে থাকলেও বিপদ, নামলেও বিপদ। বানরে বুঝতেছে কি বিপদ, আইরে বান্দ্রি রে। কষ্ট হয়? ভালো করে বুঝা নেন। তাহলে সংসার থেকে জীবন ইসলাম মানে না, এই জন্য ইমান ঠিক করতে সেই জায়গায় যেখানে বেঈমান হওয়া যায়। ইমান কোনটা ঠিক করতে হয়? কোন জায়গায়? যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করতে জমিনে দায়লত, ইমান ঠিক করতে ব্যবসায় পাল্লার দাড়ি, ইমান ঠিক করতে চাকরির টেবিলে। ভাই রহমত, এই মলবিরা ওয়াজ করে রাবেয়া বসরি, হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া, 99টা মানুষ মারিয়া আরও একটা মারি গলে আল্লাহর অলি হল। আল্লাহর যে অলি হল, কোন কোরআন কোন হাদিস বার কর সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। রাবেয়া বসরি, বৈরাগ্য জীবন, দাম্পত্য জীবন নাই, সামাজিক জীবন নাই, রাষ্ট্রীয় জীবন নাই, এগুলো বলে আল্লাহর বলে অলি, কত বলো নোংরা কথা। এবার আসুন, অলি আল্লাহর অলি আল্লাহ কারে কয়? অলি আল্লাহ বলার সাথেই আমরা বুঝি যে আমার মতো একজন মলবি কৃষিকাজ ব্যবসা চাকরি কিছুই করে না, এই লোকটার সাথে আল্লাহ ডাইরেক্ট লাইন। আর এই লোককে যদি কিছু হাদিয়ে দেওয়া যায় আর যদি দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করতে বাধ্য। বলুন, ভাই রহমত, ভালো করে বোঝানান। অলি আল্লাহ কারে কয়? আহারে
আল্লাহর আলোচনা করতে গিয়া যদি ওলি শব্দ আসে তাহলে হয় অভিভাবক, আর বান্দার আলোচনা করতে গিয়া যদি ওলি শব্দ আসে তাহলে হয় আল্লাহর বন্ধু। এই পৃথিবীতে যারাই আল্লাহর আইন চায় তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কতগুলো, শত্রু কতগুলো, হিসাব কোন জায়গায় আছে? এর হিসাব আছে নির্বাচন অফিস। ভাই রামত ভালো করে বুঝে নেন, তাহলে রাবেয়া বসরি, হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া, এগুলি ইসলাম বহির্ভূত কথা। আজকে কানা শ্রোতা শোনে আহাম্মক বক্তা ওয়াজ করে কান্দি কাঁদি বাড়ি যায়, যা জীবনের রাজপথে যাব না। এই গল্পগুলো কয়ে মুসলমানদেরকে রাজপথ থেকে সরায়, আর ইহুদি নাসারা দুনিয়ার কাফের বেইমান মোনাফেক ফাসেকেরা গোটা রাজপথ দখল করে তারা রাষ্ট্র চালায়। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন আহারে দুনিয়া। এই জন্য কোরআনুল করিম পড়তে এবং বুঝতে হয়। আলোচনায় ছিলাম কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না, তার আগে বলছিলাম ইমান ঠিক করতে সেই জায়গায় যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করতে কর্মের মধ্য দিয়ে, কর্ম বাদ দিয়া ইমান ঠিক করার কোনো সুযোগ ইসলামে নাই। আমার দিকে দেখেন কি বললাম, কর্ম বাদ দিয়া ইমান ঠিক করার সুযোগ ইসলামে নাই। সম্মানিত ভাইগণ আজকে কর্ম বাদ দিয়ে, চাষাবাদ বাদ দিয়ে, ব্যবসা চাকরি বাদ দিয়া, বাড়িঘর ছাড়িয়া আলাদা জায়গায় ইমান ঠিক করার জন্য যাই, ওগুলা কইেন না শুধু বোঝেন। সম্মানিত ভাইগণ তাহলে কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না, কার তওবা দরজা বন্ধ হয়ে গেছে টেরও পায় নাই। আল্লাহ পাক বলছেন ইয়া ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাজ্জিআত হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবুতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা তাদনা আলাহুম আযাবান আলিমা। আজকে মলবিক দেখলে কতজন কত ধরনের ইনসাল করে, আছে না মুসলমান? হ্যাঁ আরে আমার দিকে দেখেন কোন সমস্যা, আমার দিকে দেখেন। এক লোক কোরবানির আগের দিন একটা খাসি কিনি বাড়ি ধরি যায়, এত বড় একটা খাসি, আগামীকাল কোরবানি, রাস্তাতে একটা বিরাট একটা পাঠা দাঁড়িয়ে আছে রাস্তার সাইডে, ওই খাসি দেখি একটু ব্যাঙ্গাইছে, ওর ওর করতেছে, যা রে খাসি রে তো কালকে কোরবানি করবে, ওর যা তাহলে কালকে তো কোরবানি করবে। খাসি শুনি খেলা হয়েছে, কিরে করো বলে ওর ওর যা কাল তো কোরবানি করবে, বলে আমার কোরবানি করবে সেটা আমি ভালো করে জানি, আমার কোরবানি করার আগে উজু করবে, টুবি মাতার দিবে, আমার কাছতে আদরে ফেলাইবে, হাত পা বাঁধা বিসমিল্লাহি আল্লাহু আকবার করে পশ্চিম মুখে হে আমাকে কোরবানি করবে, আমার গোশ খাবে, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব, আমার গোশ খাবে সব হবে, তুই আমার দেখি ওরও করিস, খেলাহিস তোর জন্যে কালী পুজো আসতেছে, আরে পাঠারে কালী পুজো আসতেছে, কষ্ট হয় তোক নিয়ে যা, বত্তাতে ঠ্যাং উল্টে বসে ভাঙ্গিয়া, এই পাশে কয়েকজন টাঙিয়ে ধরিবে, ওই পাশে কয়েকজন টাঙিয়ে ধরে, কাল্লা লম্বা করে এমন চোট দিবে রাম রাম করতে করতে চটকি যাব, মলবি দিয়ে ওর করিস কালী পুজো আসতেছে, কষ্ট হয়। হ্যাঁ আমরা মলবি বাবা। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝানোর, হায়রে দুনিয়া আল্লাহ পাক জানান যারা ভুল বশত গোনাহের কাজ করে বুঝতে পারিয়ে তওবা করে
আল্লাহ তার তওবা কবুল করবেন। আর যারা ইচ্ছে করে গুনাহের কাজ করে, মরণ সামনে আসলে সময় শেষ হলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। এখন ভুলবশত কোনটা কান পেতে শুনে নেন। ভাইরা আমার, লোকটা ছিল অন্য ধর্মের, কি অন্য ধর্মের লোক, গুনাহের কাজ করেছে, নোংরামি করেছে। অনেক দিন হঠাৎ করে খেয়াল হলো, আরে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াইতে হবে, আমার কি হবে? আল্লাহর ভয়ে তওবা করে ইসলাম কবুল করেছে, এই লোকটার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কার তওবা কবুল হবে না? লোকটা ছিল মুসলমান, মুসলমান পরিচয় দিয়ে ঘুরছে, মুসলমান পরিচয় দিয়ে বিবাহ করেছে, জানাজা করেছে, গরুর গোশ খাইছে, কোরবানি করেছে, ঈদের নামাজ পড়ছে। লোকটা গুনাহের কাজ করেছে, নোংরামি করেছে, এবার মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। কেন তুই গুনাহের কাজ করলি? তুই তো মুসলমান ছিলি। ও মাফ করছি, মুসলমান ছিল না, তুই কেন গুনাহের কাজ করলি? তুই তো মুসলমান ছিলি। এই জন্য কান পেতে শুনে নেন, বুঝে নেন, যে বিষয় তওবা করবেন সেই বিষয় পাপ করার মতো যোগ্যতা থাকা চাই, সময় থাকা চাই। যে বিষয় তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা এবং সময় থাকা চাই, তাহলে তওবা কবুল। সময় শেষ হওয়ার পরে যোগ্যতা হারায়া তওবা করলে সেই তওবা আল্লাহ কবুল করেন না। এই জন্য যুবক বয়সে তওবা করতে হবে, শরীরের শক্তি থাকতে। আমি আর জেনা করব না, তাহলে তওবা কবুল। কেউ যদি বুড়ে হওয়ার পরে, ঝুলঝুলে হওয়ার পরে পেশাব করতে বসার আগে লুঙ্গি খারাপ হয়, বুড়ি আঙ্গুলো টপ টপ করে পেশাব করে, তখন যদি কেউ তওবা করে যে আমি আর জেনা করব না, তখন তোমার টাইম কোথায়? তোমার তো যন্ত্রপাতি সুখে দুর্বল হয়ে গেছে। ভাইরা আমার, ভালো করে বুঝানান। এই জন্য চাকরি থাকতেই তওবা করতে হয়। আমি আর ঘুষ খাব না, তাহলে তওবা কবুল। কেউ যদি চাকরি শেষ করার পরে, অবসরে আসার পরে যদি তওবা করে, আমি আর ঘুষ খাব না, তখন তোমার ঘুষ দেয় কে? এই জন্য চাকরি ও শেষ, তওবার দরজাও বন্ধ। সম্মানিত ভাইগণ, এটা আরো ক্লিয়ার করে বোঝা লাগবে। ভাইরা আমার, মরণের আগ পর্যন্ত কিছু গোনার তওবার দরজা খোলা থাকে। সেটা হলো বার্ধক্য আঘাত করে দাঁত ফেলায় দিয়েছে, দাড়ি সাদা হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, তারপরেও অনিচ্ছে সত্ত্বেও নিষিদ্ধ জায়গার দিকে চোখ যায়। কথাটা আমি ব্যাখ্যা দিতে পারবো না, আপনারা বোঝেন। বার্ধক্য আঘাত করে কোমর হালায় ফেলছে, দাঁত পড়ে গেছে, দাড়ি পেকে গেছে, তারপরে নিষিদ্ধ জায়গার দিকে চোখ যায়। দুর্বলতার ঊর্ধ্বে মানুষ নয়। এই গুনাগুলির দরজা, তওবার দরজা মরণ পর্যন্ত খোলা। কিন্তু যেটা কর্মের তওবা, কর্মের সাথে সম্পৃক্ত, কর্ম শেষ, তওবা দরজাও বন্ধ। আমি কি বুঝাইতে পারছি? ভাইরামত, এই জন্য কোরআনুল করিম পড়তে হয় এবং বুঝতে হয়। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন, আরে আপনারাই যে হ্যান্ডবিল দিছেন, হ্যান্ডবিলের মাইকিং করছে না না করে, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন দুনিয়া পরিচালনার জন্য। আল্লাহ পাক জানায় দিয়েছেন, মুনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই, নবীজি আপনার উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া, এমন কোন বিষয় বাদ নাই যার সমাধান আল্লাহ কোরআনুল করিমে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আরে দুনিয়া এই কেতাবগুলি বুঝিয়ে দেওয়ার জন্য, মাইকিং করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসছিল কারা? নবী রসুলগণ। কারা? নবী রসুলগণ। আল্লাহ পাক জানান, প্রত্যেকটা কেতাব বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেক জাতির কাছে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়ে দিয়েছেন। এমন কোন জাতি নাই যাদের কাছে আল্লাহ নবী রসুল পাঠান নাই। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি বুদুল্লাহ
খুশি রে আমার দিকে তাকাও, এলে হাফিজি মাদ্রাসা সাওয়া। হুজুর যদি এক ঘন্টা ক্লাস না থাকে হাফিজি মাদ্রাসার সবগুলো শয়তানির ঠেলাতে, শয়তানির ঠেলাতে ওই এলাকার ত্রি শয়তান যান সিঁড়ি পালা। কেন তার জানেন বলবো আমি? হাই স্কুলত দিছে, স্কুল যায় না, রাস্তার বড়াই ঢেলে খেয়ে বাড়িয়েছে। তারপরে দাখিল মাদ্রাসার দিছে, ওটি আবার বই বেছে আচার খাইছে। সেজন মান্যত করছে স্বামী স্ত্রী যে আল্লাহ এটা কন্ট্রোলে করা যায় না, এটা হাফিজি পড়ানো, ওটা হাফিজি দিয়েছে, কোন বৌদের হাত দিয়েটা বুঝছেন না? আমি একদিন হাফিজি মাদ্রাসা তখন প্রথম দিকে কিছুদিন ছিলাম, তার মাদ্রাসায় সকাল 9টায় ছুটি দিয়ে গেছি, জোহরের সময় আসছি, ক্লাসে আবার বসবে, আসি দেখি মারামারি বাজাইছে, আমার দেখি চুপ। বড় ছেলেটা আড়াল পাশে চোখের পানি মুছলো, আর ছোটগুলো চুপ। তো ছোটগুলো ডাকে জিজ্ঞেস করলাম, বাবা ও কী করছো কান্দকা? এর আর বলে না। ও বড়টাকে জিজ্ঞেস, বাবা তোমার কী করছে কান্দকা? এও আর বলে না। ভাবলাম যে কোনো দুর্বল কথা হতে পারে, যেটা শোনার পরে মনে হবে না শোনায় ভালো ছিল। ছোটগুলো কইলাম 10-12টা ছোট, এই ওর পাও ধরি মাপ নাও। সবাই যে ওর পাও ধরিয়া মাথা মাটিত লাগে দিয়ে বলতেছে, ভাই মাপ দে ভাই, সঙ্গীতের মতন সমবেত কণ্ঠে। বড় ছেলেটা বলছে, হুজুর পাও ধরি মাপ চাইতে বললেন, পাও ধরি মাপ চাচ্ছে ঠিকই কিন্তু মাপ দেওয়া যাবে না। আরে বা, মানুষ কত অপরাধ করে পাও ধরি মাপ চায়, মাপ দেয়, তোমার কী অপরাধ করছে পাও ধরি মাপ চায় তাও মাপ দেন না? বলে, হুজুর পাও ধরি মাপ চাইতে বললেন, পাও ধরি মাপ চাচ্ছে ঠিকই কিন্তু আমার পাও সিমটি শেষ করতেছে। ওরে আল্লাহ, ওদেরকে দাবড়ে তুলে দিয়ে দেখি ওই টুকটামের ভিতরে এমনি এমনি বলছে, ভাই মাপ দে ভাই, আর কুটুর কুটুর করে সিমটি ওর রক্ত বাইর করে ফেলেছে। বুঝছেন না? যার কাছে মাপ চায় তারে পাত সিমটায়। এই মুসলমানেরা ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে গোনা মাপ চায়, 10টার সময় গিয়া আল্লাহর পাত চিমটায়, যাতে আল্লাহর আইন ক্ষমতায় না যায়। যার কাছে মাপ চায় তারে পাত চিমটায়। এই মুসলমানেরা আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ কষ্ট হয় ভালো করে বুঝানোর। আরে দুনিয়া, আল্লাহ পাক বলছেন আমার এই হ্যান্ডবিল, আমার এই পোস্টার বুঝিয়ে দেওয়ার জন্য, আমার এই নীতিমালা বুঝিয়ে দেওয়ার জন্য এমন কোন জাতি নেই যাদের কাছে নবী রসুল পাঠানো হয় নাই। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত্তাগু। সম্মানিত ভাইগণ কষ্ট হয় এবার ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন নবীগণ এসে দাওয়াত দিয়েছেন, আমি আবুদুল্লাহ, দাসত্ব করো আল্লাহর, আইন মানো আল্লাহর, আল্লাহর আইন দিয়ে বিচার করো, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাও, সমাজ চালাও, ইউনিয়ন পরিষদ চালাও, উপজেলা পরিষদ চালাও, জেলা পরিষদ চালাও, তারপরে আল্লাহর আইন দিয়ে সংসদ চালাও, মানুষের তৈরি করা আইন ওখান থেকে সরায় দাও, বর্জন করো। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, হারে দুনিয়া স্পষ্ট ভাষায় বুঝে নেন, পৃথিবীতে শুধু ধর্মীয় কেতাব কোরআন না আরো আছে? আরো আছে না? সম্মানিত ভাইগণ প্রত্যেকটা ধর্মীয় কেতাব ধর্মগুরুরাই পড়ে, সাধারণ লোক পড়লে চোখ কানা হয়। আর কোরআন এমন একখানা কেতাব সমস্ত মানুষ এটা পড়বে ধর্মবর্ণ নির্বিশেষে। আল্লাহ পাক সবার এই জন্য নাজিল করেছেন হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার, ভালো করে বুঝে না, অন্যান্য ধর্মের কেতাব আলোচনা করতে গিয়ে কোনো বাধা দেয় না, কেউ বাধা দেয় না, বলে ধর্মের কেতাব আলোচনা করো, হ্যাঁ হ্যাঁ করেন করেন করেন, ভালো কথা, কোরআন এটাও তো ধর্মের কেতাবের আলোচনা করি, না 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 এটা হবে না। বুঝছেন না? হায় হায়, বল খেলা হবে, মাঠ খুব ভালো করে সাজাইছে, যাই খেলা পরিচালনা করতেছে তাই বলছে এক চুল পরিমাণ, কোনো কম বেশি মানা পার্সিয়ালিটি করা হবে না, করলে রেফারি জেল, খুব টাইট খেলা, মাঠ একটা রমরমা সাজা, কিন্তু খেলোয়াড় হলো একে ক্লাবের দুই পাশে দুই দল, এইগুলো তো যে ক্লাব
ওইগুলো তো সেই ক্লাব, দর্শক নাই। দুই ক্লাবের দুই দল হলে মানুষ আসিল, একই ক্লাবের দুই দল খেলায় দর্শক নাই, তারপরেও কয় যে লোক ধরে না, বুঝেন নাই? দারুণ খেলা হয়েছে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয় ভাইরা? ভালো করে বুঝে নেন, অন্য ধর্মের কেতাব আলোচনা করতে গিয়ে বাধা নাই, কেন সেখানে কিছু ভালো কথা আছে। সৃষ্টি ভালোবাসেন, শান্তি আর শান্তি কি শান্তি? হ্যাঁ, আর কোরআন এমন একখানা কেতাব, এখানে বন্টন নীতি আছে না নাই, বিচার নীতি আছে না নাই। অন্যায়ভাবে যদি কেউ কারো হক নষ্ট করে, টাকা আত্মসাত করে, চুরি করে, ডাকাতি করে, জোর করে খায়, তার হাত কি করো? কার কথা? আল্লাহর কথা। এই জন্য চোরেরা মুসলমান হওয়ার পরেও কোরআনের আলোচনা শুনতে রাজি না, করতে দিতে রাজি না, না 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 হবে না। এখন তো কোরআনের আলোচনা করতে গিয়ে চোরের কাছে অনুমতি নেওয়া লাগে, ভাই চোর এখানে তাফসির করবে না, অনুমতি দে চোর কে, না 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 কলে ভাই রে মাদ্রাসার কালেকশন, মসজিদের কালেকশন আছে, একটু অনুমতি দে কলে। তাহলে বক্তা কবেন? শুধু কবর হাসরের জন্য ওয়াজ করে, বুঝলে চোর টোরের আয়ের জন্য না পড়ে, বুঝছেন না? কত জায়গায় যায়, এখানে অবশ্য ভালো, কত জায়গায় যাই, চোরক অতিথি বানায়া তারপরে মাহফিল করবে দেয়, আর চোর আসি ওটি কেন বক্তব্য দেয়। আপনারা যা শুনবেন তা মানবেন, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু নিজের চোরের হাড্ডি নাই অবস্থা। হা হা, সম্মানিত ভাইগণ, কষ্ট হয় ভাইরা আমার? ভালো করে বুঝে নেন, ছোটবেলা আমরা যখন দেখছিলাম, আমরা জীবনে দেই নাই, বকরি খোয়ারাত দিলে খোয়ারালা যাই খোয়ারাত দেখ, তাক পাঁচ বস তার পাঁচ দশ পয়সা দেয়, যাতে আরও একদিন, এখন বলে পাঁচ দশ টাকা দেয়, যাই খোয়ারাত দেখ তাক পাঁচ দশ টাকা দেয়, যাতে আরও একদিন ধরিয়েছি। হ্যাঁ, তো এক লোক সকালবেলা পরোটা খাবে, দুই পরোটা দশ টাকা ডাল ফিরি, পকেটত কোনো টাকা নেই, খিদেও লাগছে, মানুষও খাচ্ছে, লোভও চড়ছে, কিন্তু টাকা নেই, দুই পরোটা কত ডাল ফিরি, কোনো টাকা নেই, খাওয়াও লাগবে, খিদেও লাগছে, মানুষও খাচ্ছে, হোটেলের সামনে খালি শর্টকট করি, ঘরে বুদ্ধি বের করতেছে, কী করি কী করি কী করি, বুঝছেন না? দৌড়ি যায় নিজের বকরি আনি খোয়ার দিয়ে দশ টাকা নিয়ে পরোটা খাইছে, বিকেলবেলা আনতে কত লাভ হইল, কত ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক জানে নিশ্চয়ই যারা আল্লাহ যা নাজিল করেছেন তার দাবায় রাখে, এটা কথা বলতে দেয় না, মানুষের তৈরি করেন এর পাটি করে, এর বিনিময়ে পয়সা কামাই করি খায় গাড়ি বাড়ি, কথাটা বুঝছেন তো? আল্লাহ বলছেন আল্লাহ যা নাজিল করেছেন নিশ্চয়ই যা আল্লাহ যা নাজিল করেছেন এটাকে দাবায় রাখে, কথা বলতে দেয় না, এগুলো চলবে না, মানুষের তৈরি করেন এর পাটি করে, আর এর বিনিময় পয়সা কামাই করি খায় গাড়ি বাড়ি, কথা বলেন? হ্যাঁ, এরা নিজেরা নিজেদের পেটকে জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো। আল্লাহ পাক বলছেন ওদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ তাদের ক্ষমা করবেন না, ওদের জন্য আছে কঠিন শাস্তি। এই মুসলমানেরা দুনিয়ার লোভে কোরআনকে খোয়ারাত দিচ্ছে, আমি কি বুঝাইতে পারছি, কিছু কি বুঝাইতে পারছি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হায় রে দুনিয়া, ভালো করে বুঝানান। এবার আসুন, ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, কান পেতে শুনে নেন, আপনার গোটা জীবন উজু করছেন কষ্ট করিয়া, নামাজ পড়ছেন, দাঁড়িয়ে রাখছেন, যাই কিছু করেন, কেয়ামতের ময়দানে ওটা কবুল হবে না। আর ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে,
কর্মে আমরা মানুষ। আমলের বাংলা হলো কর্ম, কর্মের আরবি আমল, কর্মের আরবি হাল বোয়াটাও কি আমল, আরবি কি জমিন নিরেটা আরবিতে কি, জমিন নিরেটা আরবিতে কি আমল, বাংলায় কি নামাজ, আরবিতে কি আমল, বাংলায় কি কর্ম, ব্যবসা আরবিতে কি, আরবিতে কি আমল, বাংলা। এই শব্দটা আমি বোঝার কেন চেষ্টা করলাম জানেন, আমাদেরকে মানুষ অনেকে কয় যে আমল কবুল হবে না, আমল বলতে বোঝে নামাজ, কালাম, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, আরে প্রত্যেকটা কাজে হলো আরবিতে আমল, বাংলায় কর্ম। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝানান, ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে কোনো কর্ম কবুল হবে না। আর ইমান ঠিক থাকলে ইচ্ছে করি ভুল করবেন তা বলি নাই, অনিচ্ছে সত্ত্বেও যদি ভুল হয় আল্লাহ রব্বুল আলামিন তা মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এবার আসুন ইমানের মধ্যে ভুল আছে নাকি, আরে দুনিয়া বলেন তো আমান্তু বিল্লাহি, বিশ্বাস আনতে হবে কার উপরে, ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কেতাব উপর, বাংলাদেশের কতগুলো কেতাব, আরে যত দল তত কেতাব। ভাই রহমত ভালো করে বুঝানান, বাংলাদেশে কান পেতে শুনে নেন, বাংলাদেশে যত বই আছে বাংলায় নাম হলো বই, এটাও কি বই, পৃথিবীতে যত বই আছে সব বইয়ের কথাগুলি কার, মানুষের, একমাত্র এই বইয়ের কথাগুলি কার, আল্লাহর। ভাই রহমত ভালো করে বুঝে নেন, বইয়ের আরবি হলো সৌদির ভাষায় বইয়ের আরবি কি কেতাব, তাহলে যে কোনো বই সৌদিতে হাতে নিয়ে ঘুরবেন সৌদির ভাষায় কি, বাংলা ভাষায় কি বই, আল্লাহ খানা বই দিলেন এর মধ্যে সব কিছুই আছে। জরিনা তার দলবল নিয়া আল্লাহটা ভালো লাগে না, নিজের বিবেক বুদ্ধি জ্ঞানকে মগজকে আল্লাহর চাইতেও ভালো মনে করিয়া এরা নিজেরা বিধান তৈরি করলো কিভাবে চলাইবে চলবে, দলীয় নীতিমালা ওটা 50-60 পাতা হয়েছে, একখানে সিলাই করছে, বাংলায় নাম কি বই, বাংলা নাম কি বই, আরবি নাম কি সলিমদ্দিক, আরেকখানা লেখছে তার দলীয় নীতিমালা 50-60 পাতা, একখানে সিলাই করছে, বাংলায় নাম কি, আরবি নাম কি কেতাব। আপনি কোন কেতাবের উপর ইমান আনছেন সেটা যদি আল্লাহর হয় আপনার ইমান ঠিক আছে, আর যদি সেটা জরিনের কেতাব হয় আপনার ইমান ঠিক নাই, আপনি এখনো মুসলমানে হন না। জরিনের কেতাবের পক্ষে যারা কাজ করে ওরা এখনো মুসলমান জোরে বলুন হয় নাই, ওদের ইমানের মধ্যে ঘাটতি আছে। আরে আল্লাহর কেতাব জরিনের কেতাব কয় বছর পর পর বাংলাদেশে প্রতিযোগিতা হয়, কয় বছর পর, 5 বছর পর আপনার কাছে এক লোক কোরআন নিয়ে আসছে, ভাইরে কোরআনের দিকে আয়, এই লোক যাওয়ার পরে সলিমদ্দির কেতাব নিয়ে আর এক লোক আসছে টুপিটা পাঞ্জি পড়িয়ে, ওটা চাই যে সলিমদ্দির এই যেটা ভাল, আর এক লোক আসছে জরিনের কেতাব নিয়ে বলে এইটা ভাল, কত বড় সাহস, আল্লাহর কেতাবের বিরুদ্ধে জরিনের কেতাব নিয়ে তুই দাবাত দিবের গেলু, তোর মুখত কিসের দাড়ি, কিসের নামাজ, কিসের টুপি, কিসের হাজি। হ্যাঁ এবার আসুন, আল্লাহ পাক বলছেন কিছু মানুষ আছে 5 বছর ইমান আনে, ইন্নাল্লাযিনা আমানু 5 বছর পরে দৌড়ি গিয়ে সুম্মা কাফারু, আবার বাড়ি যে 5 বছর আমানু, আবার বাড়ি যে দৌড়ি যে 5 বছর পরে সুম্মা কাফারু, ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা মানু সুম্মা কাফারু, আছেন এরকম লোক, আমি কিছু বুঝাইতে পারছি। আপনাকে ওয়াদা করতে হবে জীবনে আর কোনোদিন সলিমদ্দির জরিনের কেতাব নিয়া আর থাকবো না, এর পক্ষে কাজ করব না, সলিমদ্দির জরিনের কেতাব বাদ দিয়া আল্লাহর কেতাবের পক্ষে চলে আসলাম, ইমান আনলাম আল্লাহর কেতাবের উপরে, আল্লাহর কেতাবের পক্ষে কাজ করব। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে, সম্মানিত ভাইগণ
কষ্ট হয়? আর একটা কথা বলে দিব, কষ্ট হবে না তো? হ্যাঁ, একটা আয়াতের তাফসীর মানে মূল বক্তব্যটা বলবো একটা আয়াতের, মনে কিছু নেবেন না তো? তাম্বু বা সিঁড়ি টেড়ি যায়? হ্যাঁ, ভালো করে বুঝে নেন, আমাদের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো অহরহ ঘটে, জীবনে নামাজ পড়ে না, ভোটক দাঁড়াইছে বদনা মার্কা, তাই মাইকিং করতেছে লোক দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বদনার মালিক তুই আল্লাহ, আছে না? হায় রে দুনিয়া, এবার বদনা মার্কা লোকটা বকরি আনা কিনে আনছে, জবাই করে দশটা মল্লিক ডাকাইছে, খোয়া কোরআন খতম করি দোয়া করি নিবে, কি করবে? কোরআন খতম করি ফেলাইবে, কোরআন কি করবে? খতম করি ফেলাইবে, দশটা মলবি এসছে তা ভাগ করি নিছে, কয় পাড়া করি হইল? তিন পাড়া করি, বকরি জবাই করছে, এই জালানে ন্যার পেটি এনে পাশা ন্যার ফেড়া বকরি, আর বকরি জবাই করার সাথে খাসি হয়ে যায়, এটা তো দুনিয়ার নিয়ম, বকরি জবাই করলে খাসি হয়ে যায়। সম্মানিত ভাইগণ, এখন তিন পাড়া করি ভাগ করছে, কানপাতি শোনেন, তিন একটা মলবির ভাগত পড়ছে দশ পাড়া, কয় পাড়া? দশ পাড়া। হাই রে, ওই লোকটা যদি কোরআন বুঝত, মলবিদেরকে বকরি জবাই করি ভাত খাওয়া বাদ দিয়ে ডাঙ্গে তুলি দিত, কিন্তু ভাগ্য ভালো ওই লোকটা বোঝে না, মলবি কোরআন পড়ি ভাত খায়, ঘটনাটা শুনাই দিয়ে যাই। আল্লাহ পাক বলছেন, ওরা তো ওই লোকটা ডাকাইছে ওর পক্ষে দোয়ার জন্যে, না কি জন্যে? দোয়ার জন্য। এখন মলবি করতেছে, আল্লাহ কি বলছেন কান পেতে শুনে নেন, আলেমগণ আছেন, এর একদম গ্রাম্য ভাষায় মূল বক্তব্যটা বলে দিয়ে যাই। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, তোমাদের বাপ অথবা তোমাদের ভাই, কে? বাপ যদি অমুসলিম হয়, ছেলে মুসলমান হয়েছে তারপরেও তারে নাম তো বাপ, অমুসলিম লোকটাই তো বাপ, এটা কেউ কাটতে পারবে? যেমন ওর বেটা নই পারবে? হ্যাঁ, কোনো বাচ্চাকে পালন করিয়ে, লালন পালন করিয়ে, কোনো বাচ্চা আমরা তো পোষানি কই নি এখানে, বা কী কয় তা জানি না, পোষানি নিয়ে কেউ যদি বাচ্চার ওই বাপের মানে জায়গা নিজের নাম লেখে যে আমার ছেলে বা আমার মেয়ে, এটা সম্পূর্ণ নিষেধ, সূরা আহজাব ওখানে আপনি এতটুকু লিখতে পারেন যদি জানা না থাকে যে আমার পালিত ছেলে অথবা আমি তার পালিত বাবা, এই পালিত শব্দটা উল্লেখ থাকা চাই, তাহলে বুঝতে হবে যে আমার রক্তের নয়। এখন সূরা আহজাবে আল্লাহ পাক বলছেন, ওই পোষানি বেটা আর বাপ একসাথে জল ঢাকা যায়, তা ঘাটাতে একজন জিজ্ঞেস করছে যে এটা আপনার কে হয়, বলা যাবে না আমার ছেলে হয়, এই কথা বলা যাবে না, কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন বলতে হবে ফাইখওয়ান হুকুম ফির দিন, এটা আমার দিনই ভাই, ডাইরেক্ট কোরআন। আপনি মানুষ বেটা পোষা নিয়ে সবের কাজ ভালো কথা, কিছু দিবেন ভালো, অসুবিধা নেই, কিন্তু নিজের ছেলে এই কথা বলে সমাজে দাবি করতে পারবেন না, এটা কোরআনে হারাম। আমি ওই ইতিহাসটা আজকে যাব না, কারণ টাইম খুলবেন না, আমি যে টার্গেটে যাচ্ছি ওইদিকে টাইম খুলবেন না। এখন এখানে আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমার বাপ তোমাদের ভাই যদি আল্লাহর আইনের পরিবর্তে কোরআনের পরিবর্তে জরিনে সলিমুদ্দিন কেতাবের পক্ষে যদি ভোট দাঁড়ায়, খবরদার তার দেশ না। এটা হলো এই আয়াতের মূল বক্তব্য, যদি কেউ দেয় যারা দেয় ওরা জালেম, যারা দেয় বাপ দাঁড়াইছে জরিনের কেতাবের পক্ষে, আল্লাহর কেতাবের পক্ষে দাঁড়াইছে আর একটা লোক ওই ইউনিয়নের ওই মাতার, ওটা বাদ দিয়ে বাপ যেহেতু হয় আহ কি করি, বাপক দিছে জরিনের কেতাবের পক্ষে, আল্লাহ বলছেন তুই জালেম, কে বলছে? এই আয়াতটা যদি ওই মেম্বার বুঝিল হয়, মেম্বার প্রার্থী মলবি ভাত খাইলে না জুতে দিয়ে দাঁড়াইলে, যে মোড়ে বাড়ি ভাত খায় মোড়ে বিরুদ্ধে কস, হ্যাঁ ভাগ্য ভালো যে মলবি বোঝে না, ওই লোকটা বোঝে না, ভাই রহমত ভালো করে বুঝে নেন। এই জন্য
কোরআনুল করিম পড়তে হয় এবং বুঝতে হয়। আজকে না বুঝিয়ে পড়তে পড়তে অবস্থা মনে হয়ে গেল কোনটা আল্লাহর আইন কোনটা মানুষের আইন আমরা বুঝি না। এবার আসুন, আল্লাহ পাক বলছেন ওয়ামান আযলামু মিম্মান মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়াসআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এখানকার ঘটনাটা আবার ক্লিয়ার করে জেনে নেন। আল্লাহ পাক বলছেন তার চাইতে কেউ বড় জালেম, তার মানে কিছু কবেন কিছু কবেন নাকি আমার দিকে দেখেন। আল্লাহ বলছেন তার চাইতে কে বড় জালেম, তার মানে ওই লোকটা কি জালেম, মানে ওই লোকটার চাইতে কে বড় জালেম, যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর কালামের আলোচনা করতে গিয়ে বাধা দেয়। আছে না, এই লে খুতবা চলবেন নাই, ওর চাইতে কে বড় জালেম। আল্লাহ পাক বলছেন যারা জরিনের কেতাবের পাটি করে তারা কেন মসজিদে আসে, যারা সলিমুদ্দিন আইনের পাটি করে কেতাবের পাটি করে ও তো মসজিদে আসা আল্লাহর ঘরে আসা ঠিক না। আল্লাহ পাক বলে দিয়েছেন আজকে তো ওরাই হলো মসজিদের কমিটি, হ্যাঁ ওরাই সভাপতি, সভাপতি একমত দিয়ে গেছে, মুয়াজ্জিন নেই কোথায় গেছে, সভাপতি একমত দিছে আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, সভাপতি একমতের হার হাড্ডি গুঁড়ে করে দিচ্ছে, বুঝছেন না। হায় রে দুনিয়া, এই লোকগুলি মসজিদের কমিটি হওয়ার কারণে মসজিদের মুয়াজ্জিনের বেতন হলো 1,500, 2,000, 3,000, হায় হায় কমপক্ষে 15,000 টাকার নিচে গ্রামের মসজিদের মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের মুক্তাদি এবং কমিটিদেরকে আখেরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। লোকটা শ্রম নিছে মজুরি দেয় নাই, আপনি ভাবিয়েন না কালে পাঁচ সপ্তাহ আজান আর কি, এত সহজ না, খালি তুই দুই দিন দিয়ে দেখ, ফজরের আজান 8টা বাজলেও টের পাওয়ান না, হ্যাঁ কষ্ট হায় হায়। আমার কাছে একদিন একটা বুড়ি আসছে, হুজুর আপনার কাছে আসছি কেন, বলে আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কি না শোনার জন্য আসছি। তা আমি বললাম পিছনে না পড়েন সামনে পড়বেন, পিছনে পড়বেন কে, বলে হুজুর শোনার জন্য আসছি, মানে বলেন কালে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেছে খাছি ওর পাশে নামাজ পড়া যাবে কি না। তা আমি বললাম বেতন কত দেন, বলে 1,300 টাকা মাস, মানে তাহলে যাবি 1,300 টাকা মাস দিয়ে প্যাডের ভোগে সিমেন্ট বেছে গেছে, ওই যে মাইক খুলি বেছে খাই নাই, ফ্যান খুলি বেছে খাই নাই, ইট খুলি বেছে খাই নাই, এটাই তো ধন্য, আলো ফতোয়া খুঁজবে রাখছেন কি বদের বদ গিলে রে সম্মানিত হয়ে যখন কষ্ট হ, ভালো করে বুঝানোর আইরে দুনিয়া। কি আর বলবো, আমার ওখানে আমার জন্মবাড়ির এলাকা এক মসজিদ বাজারের মধ্যে বাজারের কাছে একটা মুয়াজ্জিন কি হয়েছে ও বাদ দিয়ে নতুন একটা থুইছে, 2-3 মাস হয় তো আজান দিয়ে যে পানের দোকান করে নামাজ পড়ে না, বুঝছেন না, ওরা 2-3 মাস দেখতে দেখতে কয়েকটা বুড়ে জোহর পড়িয়ে আজান দিয়ে যাবার ধরছে আগে ফেলেছে, তুই কিসের মুয়াজ্জিন, ওই এক বাদ দিয়ে তোকে থুলো আর তুই ফির আজান দিয়ে নামাজ পড়িস, পানের পানের দোকান করিস নামাজ পড়িস না, বুড়িগুলোর মোশান দেখি উনি বলছে 300 টাকাতে আজান আরফিন নামাজ, হ্যাঁ ভাই যে দুনিয়া কষ্ট হয়। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝানোর, আরে এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগান গোটাটা ছিল একটা দেশ, কোরআন ছিল 750 বছর পর্যন্ত ক্ষমতায়, ব্রিটিশেরা এসে ইদের দখল করে নিয়া কোরআনে সরাই দিয়া ওদের তৈরি করেন বসায় দিছে, মসজিদগুলি চলত রাষ্ট্র তহবিল দিয়া, মসজিদগুলিকে রাষ্ট্র তহবিল আউট করে দিয়া মসজিদের কপালও দিছে মুষ্টির চাউলের ঝোলা, আর গান বাজনা চলে রাষ্ট্র তহবিল দিয়া শিল্পকলা, হ্যাঁ এই মুসলমানেরা অধিকার আদায় করতে রাজি না, ভিক্ষা করতে রাজি, ভাইরে মুসলমান এরা কেমনে মুসলমান হইল,
কষ্ট হয় ভাইরা আমার ভালো করে বুঝানান এই জন্য কোরআনুল করিম পড়তে হয় এবং বুঝতে হয় এবার ফতোয়া তালাশ করতেছে অবিবাহিত লোকের পিছনে নামাজ পড়া যাবে কি না খোঁজে না হ্যাঁ বিয়ে করে নি নামাজ পড়া যান না ঘটনা এটা না ভাইরা আমার ইমাম শব্দের অর্থ কি বাংলা নেতা আসলে নেতা আসল ইমাম হলো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী স্পিকার মাননীয় স্পিকার তারপর ওসি সাহেব ডিসি সাহেব এসপি সাহেব উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান উপজেলা কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা টিয়ন সাহেব এরাই হলো ইমাম এরাই হলো নেতা আর আমরা তো হুকুমের গোলাম আর কয় বলে ইমামতি করি পয়সা নেওয়া যায় না আমিও কই যায় না ফির আমি যে নেই আমি কই যায় না ফির আমি নেই এটা কোন খণ্ডটা হল হ্যাঁ সম্মানিত হইগণ আসল ইমাম ছিল মেম্বর চেয়ারম্যান তারা সাত দিন পরের দিন খোতবা দিবে পদবি বলে পাঁচ বছর নামাজ পড়াবে এখন খোতবা দিতে গিয়ে আমরা যেটা মনে করি যে জুমের খোতবা হয়েছে যেটা মৌলবি পড়ে ওই যে ওরা তো একটা মৌলবি কিছু মৌলবি ওটা লেখিয়ে কোরআন হাদিসের কিছু নিয়ে পঁচিশ মানে ষাট পঁয়ষট্টি সত্তরটে বক্তব্য নোট করিয়ে ওই বই আকারে সাপ্লাই দিছে উইয়েরও টাকা হয় মানুষেরও একটু কাজ হয় কিন্তু আসল খোতবা হলো কোরআন সপ্তাহে একদিন জমা হবে দুই টাকা নামাজ নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন দিয়ে দুই দুই টাকার নামাজের পরিবর্তে কোরআন শুনতে হবে কোরআন শুনাবে একজন মেম্বার চেয়ারম্যান ভালো যুদ্ধের পোশাক পরিয়ে অত্যাধুনিক অস্ত্র পীড়িত নিয়ে কোরআন শুনাবে খোতবা এটা হলো প্রথম খোতবা আইন আদালত শুনাবে তারপরে বসিয়ে দশ পনেরো মিনিট পেশাব পায়খানা চা পানি গিয়ে খেয়া ঘামিজে গেছে এই জন্য এবার উড়িয়া জনগণের প্রশ্নের জবাব দিবে এটা হলো সানি খোতবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহ রসুল যার ব্যাপারে বলছেন আমার পরে নবী হলে উমর হতো ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ নবী পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলানো তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সম্মানিত ভাইগণ কষ্ট হয় আমিরুল মুমিনিন সানি খোতবার জন্য উত্তর দেওয়ার জন্য দাঁড়াইছে প্রশ্ন উত্তর চলবে এবার মদিনার মসজিদে নববী জুমার নামাজের শেষ প্রান্ত থেকে এক মহিলা লাভ দিয়ে উঠছে আমিরুল মুমিনিন খোতবা বন্ধ করেন আমার প্রশ্নের জবাব দেন আজকে তো মহিলাদের জন্য আমরা আলাদা জায়গা করি না বাজারে যাবেন আপনার স্ত্রী সহ জোহরের আজান দিছে বেসরির উপরেও নামাজ ফরজ বাইরে দাঁড় করিয়ে দেখি আপনি জোহর বললেন আসর বললেন ওর নামাজ নাই সৌদি আরব এমন মসজিদের নব মানে মসজিদুল হারাম বাদ দিয়া সব যা মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে উজুখানা আছে তারা ইচ্ছে গেলে খোতবা শুনবে ইচ্ছে গেলে তারাবিন নামাজ পড়বে আলাদা জায়গা করে রাখা চাই কেয়ামতের ময়দানে পুরুষদের বিরুদ্ধে কমিটিদের বিরুদ্ধে মুক্তাদিদের বিরুদ্ধে কিছু মহিলা অভিযোগ করবে আমাদেরকে নামাজ পড়ার খোতবা শোনার তারাবি পড়ার মতো আলাদা কোনো জায়গা দেয় না সম্মানিত ভাইগণ কষ্ট হয় এবার আসুন মহিলা দাঁড়িয়ে গেছে আমিরুল মুমিনিন খোতবা বন্ধ করেন আমাদের মহারানা তার মানে আমিরুল মুমিনিন খোতবা দিছে মহিলাদের মহারানা সাড়ে চারশো দেরহাম ধার্য করা হোক এটা দিয়ে খোতবা প্রথম খোতবা শেষ করছে দ্বিতীয় খোতবায় উত্তর দিতে গিয়ে প্রশ্ন উত্তর মহিলা বলছে আমাদের মহারানা যা পারবো তাই নেব আল্লাহ নির্ধারণ করে নেই কোরআনে হাদিসের কোনো জায়গায় নাই রাসুলও বলেন নাই আপনি নির্ধারণ করলেন এই অধিকারকে আপনাকে দিয়েছে জবাব দিয়ে খোতবা দেন আমিরুল মুমিনিন বলছে আমাকে বাঁচার জন্য আখেরাতে বাঁচার জন্য আমার পক্ষে আল্লাহর বান্দা বান্দিরা এখন আমাকে বাঁচার জন্য দুনিয়ায় আছে আমি আমার খোতবা উড্র করলাম সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন আরে দুনিয়া ইমামতি বিবাহ অবিবাহিত লোকের পিছনে নামাজ পড়া যাবে না এরকম না মূল কথাটা হলো অবিবাহিত লোককে মেম্বার বানা যায় না মেম্বার মানে ইমাম ইমাম মানে নেতা অবিবাহিত লোককে বলুন
কেন যাবে না শুনে নেন, ব্যাখ্যাটা না জানলে তো বুঝবেন না। ব্যথিত বেদনা বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে, কিসে কবু আসিবি সে, বলুন দংশনী যারে। ভাই রামত বিবাহ করার আগ পর্যন্ত মানুষের জ্ঞান থেকে অপূর্ণ, বিবাহ করার পরে যার যেগুণ যেটুকুন সেটা পূর্ণ হয়। এবং অবিবাহিত অবিবাহিত লোক চ্যাংড়া মেম্বার বানাইছে, আর একটা চ্যাংড়া বিবাহ করেছে আর একটা ছেলে, ছয় মাস হয় তিন মাস হয় আসা যাওয়া করতে গিয়ে বউ ক্যাঁচাল লাগি আর আইসে না, হয় না এরকম? যার বউ না আইসে তিন মাস হয়, ইয়ের মাথা কি ঠান্ডা না গরম, যেন বলুন হ্যাঁ, ওই রশি পেছত নিয়ে ঘুরতেছি মুই মরিম, বিশেষ শিশি কিনি যে বাইশের তলে থুজে মুই মরিম, মাথা ঠান্ডা না করো। এই যে অবিবাহিত মেম্বারও বিচার দিছে, ভাই রে মোর বউ বিবাহ ছয় মাস হয় তিন মাস হয় আসা যাওয়া করতে গিয়ে ক্যাঁচা লেগছে আইসি না, একটু বিচারটা করি ফিনিশিং করি দে, মামলাটা ঢিসমিস করি দে, ভাই রে এটা বিচারটা ঠিক একটু মীমাংসা করি দে। ওই তো জানে না যে বউ না আসলে কি জ্বালা, এই ব্যথা তো ইয়ে জানা নাই, সেই জন্য ওই ইয়ে কইছে ধুর পাগলা বউ না আসছে কি হয়েছে, এই যে ব্যথাটা বুঝতে পারবে না, এই জন্য ভোট দিয়ে মেম্বার বানা জায়েজ নাই। আর এখন কয় আন্দাজি কিছু মলবি ফটো আর ভারবানকে ধরি বেড়ে কি যে পড়িল না পড়ি, আর কিছু লোক কলে অবিবাহিত লোকের পিছনে নামাজ পড়া যায় না, তুই জানিস ওটা আসল ইমাম ওখানে নাই, আমি নকল ইমাম নাম ইমাম, কিন্তু আমার ইমামতি কতক্ষণ চলে, আল্লাহ একবার হাত বান্ধেন হাঁটুয়ে হাত বের করে দেন শেষ দাঁতে আসসালাম আলাইকুম হুজুর আপনার নেতৃত্ব, কিন্তু এই যে মানলাম না গেলাম মানলাম চলে গেলাম আর মানবো না, হ্যাঁ আমরা ইমাম কিন্তু বাইরের কোনো নেতৃত্ব আমার লোক আমাদের লোক আমাকে মানে মানে কথা বলেন মানে না। ওই যে কিছু লোক আছে নাম হলো রমজান আলী, জীবনেও রোজা করে না, রোজার মাসে বিড়ি খেয়ে বেড়ায়, নাম কি রোজার মাসে দিনতে বিড়ি খেয়ে বেড়ায়, তা আমি ওই যে নাম ইমাম আমার কোনো কাজ নাই, খালি মসজিদের ইমাম, আসল ইমাম তো মেম্বার, আসল ইমাম চেয়ারম্যান, পাঁচ দিন সাত দিন পরে ছয় দিন পরে একদিন মেম্বার সাহেব খোতবা দিবে তার ওয়ার্ডে, চেয়ারম্যান সাহেব খোতবা দিবে তার ওয়ার্ডে, এটা হলো আল্লাহর বিধান। আর আজকে মেম্বারির দ্বারা মোসাফা করছে মৌলবির সাথে যা পড়িয়ে মোসাফা করি দোয়া পেছি ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৌলবি দেশে খেপি আমি একটা মানুষ বলার দোয়া, বলে হুজুর দোয়া কেবল শিখতেছি, মৌলবির তো রাগ উঠে গেছে হুজুর ফরজ কয়টা, বলে হুজুর হুজুর ফরজ গোসল হুজুর ফরজ চল্লিশটা, কত কলে চল্লিশটা, ওরে বাবা গোসলের ফরজ কয়টা, বলে তিনটে, কি কি লঙ্গি গামছা সাবান, এলে বলে গোসলের ফরজ, রাগের ঠেলে দাবড়ে খেয়ে দিছে অতি যে মেম্বার সাথে লোকগুলো, হ্যাঁ হুজুর ফরজ কেন চল্লিশটা বললেন চারটে বলতে পারলেন না, বলে চল্লিশটা বলছি তাই মানে না, আরও যে রাগ হয়েছে চারটে মানে, আমি বলে মেম্বার হাই রে দুনিয়া কষ্ট হয়। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝানোর, তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা সংবিধান, এটা কি সংবিধান ধরে বলুন সংবিধান। এবার আসুন আর একটা কথা বলে দিয়ে যাই, সুরে নেশার মধ্যে আছে মায়ের যেবার মেয়ে বাচ্চা হয় সেবার দুধু পাতলা হয়, খিদা কম হজম কম ধৈর্য বেশি, এই জন্য দুধু পাতলা হয়, আর যদি ছেলে বাচ্চা হয় দুধু ভারী হয়, খিদে বেশি হজম বেশি ধৈর্য কম, শুনে নে সাত দুই নম্বর রুকুত আছে ইউসিক বললো আপনি দেখুন। এখন ব্যাখ্যার জালে আপনি অনেক কিছু পাবেন, একটা আয়াত মানুষের কাছে বলতে গিয়া আপনার অনেক গবেষণা করতে হয়, যা হোক তা গরুর যদি দামড়ি বাছুর হয় দামড়ি মেয়ে বাচ্চি কি কল, হ্যাঁ দামড়ি দামু, তাহলে সেবার গায়ের দুধু পাতলা হয় খিদে কম হজম কম ধৈর্য বেশি, আর আগে বাছুর হলে দুধু ভারী হয় খিদে বেশি হজম বেশি ধৈর্য কম, বুঝছেন না? এখন এই জারের মতো একটা বস্তা বিছিয়ে বেটি হেনা মা ভুরভুরি মা ওকে বসে দিছে, কেবল বসে তুই মাম মাম করতে পারে ওই বসে, মা আগে বসো তো আগে ঝাড়ু দিয়ে তোমার আব্বা খাবার দেই, বাইরে চলে গেলে বসিয়ে এলো তো মুখ দুধু দেবো তোমার এলাকায় খাবেন, মেয়ে কোনো বসি থাকি না মাস হবে নেই,
আর সিলেবাসটা যদি বস্তা দিয়ে বসে দেয় বাবা এটি বসো আগে ঝাড়ু দিয়ে তোমার আব্বু খাবার দিই বাইরে চলে গেলে বসিয়ে এলো তোমার দুধু দো তোমরা এলা খাবেন এই কথা যেই আগে ঝাড়ু দিবে যা ওই যে আমরা ওয়াজ টোয়াজ মানি না যা সাপড় অবস্থায় দুটো টান দিয়ে আসি তারপরে বসে যে উঠলে ওয়াজ আমরা মানি না বুঝছেন না এই রে দুনিয়া গরু যদি দামড়ি বাছুর হয় মেয়ে বাচ্চি মায়ের বেটি গোয়াল থেকে বের করে খড় কুড়ে বান্ধেন পলের পুজো খড় খায় কোনো দুষ্টমি করে না মাও কখন দুধ দিবে খামো ইন্নাল মাসাবিন আর যদি আইডিয়া বাছুর হয় পাশাপাশি মা বেড়া গোয়াল থেকে বের করে বাঁধি দেন খড়ও খায় মাঝে মাঝে কাল্লা টান করি দেখে চান্স পাওয়া যায় না না যায় পাশাটা পাক আসিয়ে না বুঝছেন না হাই হা বকরি যদি বকরি বাচ্চা হয় পাতার তে আনবেন পিরপির পিরপির হাঁটে মাও কখন দুধ দিবে খামো আর যদি পাটা বাচ্চা হয় বকরি আনবে ধরে দেন পিরপির করে হাঁটে মাঝে মাঝে কেকড়ি হয়েছে কখন দুধ দিবে তখন সে খামো মাঝে মাঝে এসে কেকড়ি হয়েছে বুঝছেন না তা গাবি আর বাছুর বাধা ছিল গাবি নিয়ে যা জায়গা মতো বাঁধছে বাছুর দেখার পরে কি দাঁড়িয়ে থাকে না অস্থির হয় লাফায় না তো এক লোক গাবি বাঁধছে বাছুর ছাড়ি দেয় যায় না ওই বেশ যায় না ঠেলি ঠেলি নিয়ে গেছে সোজায়ও না যায় পাইতেলে যায় যে লাগে দেয় খায় না উম ওই ঠেলি লাগে দেয় খায় না উম লোকটা আল্লাহ বাছুরের কি হল আল্লাহ লোকটা অনেকক্ষণ থেকে ঠেলতেছে খায় না পরে হাফসিকে ওর স্ত্রী গেছে শোনো তো বাসুর কেনে দুদুখানে দেখো তো আল্লাহ বাসুরের কি হল আল্লাহ বাসুর আল্লাহ বাসুরের কি হল পর্যন্ত নিঃশেষ জানে আল্লাহ বাসুর বুঝছেন না ওর স্ত্রী দৌড়ি বেড়েছে কি হল কি হল ওই ঠেলি ধরছে ওকে দেখো তো বাসুর দুদুখায় না ওর স্ত্রী রাগের ঠেলায় বলছে হ্যাঁ তোমরা কি কানা হয়েছেন নাকি ওটা কি কিসের বাসুর ওটি দুদুখায় ওটা কি গাই ওটা নাড়িয়ে আড়িয়ে বান্দি বাসুর ঠেলি নিয়ে তো লাগিয়ে দিবেন যে সুস্পের জন্য বাসুরের শোষে ওইটা বাসুরের মুখ ওটা ধরে ওইটা বাসুর চিন্তা করে আল্লাহ মোর মালিক কানা হইল নাকি মুই জানে এটা শোষং এটা আল্লাহ এটা শুষি মোর কি হবে বুঝছেন না আমি একটা ঘটনা বোঝার জন্য বললাম বলেন তো এটা কি হুদাল্লিন্নাস সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন এটা যদি জায়গা মতো থাকতো কোন জায়গায় তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুস্থ আজকে কোরআন বাদ দিয়া ব্রিটিশের আড়িয়া সংসদে বান্দা আমার কোটা সুস্পিয়ার কয় যারা শোষে না তাদেরকে পুলিশ দিয়ে পিটায় আমরা কেন ওটা শুষি ওটা তোমরাই শোষ আমরা শুষলে এটা শোষম হ্যাঁ আড়িয়ে বান্দি বাসুর ঠেলি নিয়ে বেড়ান শুষবার জন্য কষ্ট হ্যাঁ সম্মানিত ভাইগণ ভালো করে বুঝানান এই জন্য কোরআনুল করিম পড়তে হয় এবং বুঝতে হয় সম্মানিত ভাইয়েরা আজকের দুনিয়া হলো গোলাকার কি গোলাকার এই জন্য রাত হয় দিন হয় লাশাম সিয়াম বাগিলাহ অন্ত দরি কাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি আসবাহু আমেরিকায় রাত হয় আমাদের এখানে দিন হয় আমেরিকার দিন হয় আমাদের এখানে রাত হয় এমন একদিন আসবে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন সিংহা ফু দিয়ে দাও যখনই সিংহা ফু দিবে ইজা জুলজিলাতিল আরদু জিল জালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মালাহা হ্যাঁ কষ্ট হয় শিখে পেলে কেউ কি আদর করে হ্যাঁ কেউ কি হাতত নিয়ে এরকম সঙ্গী দেখে হ্যাঁ শিখে পেলে আরও কী করে লাঠি দিয়া শিখে স্লোগান দিয়ে পালায় ও বাবা আঁকায় পালায় তা শিখে যে মৌলভীর কাছে খেলা হয়েছে হুজুর আমাকে মালে আমাক পালিয়ে মানুষ পিটায় আপনি একটু দোয়া করেন আমি যখন বিরেল হই তো মৌলভী দোয়া করছে যা বিরেল হও বিরেল হওয়ার পরে বাড়ি যেতে কুত্তে পিটি নিয়ে বেড়ায় হয় আবার ঘুরিয়ে আসছে হুজুর এটা দোয়া হইল না আপনি দোয়া করেন আমি যখন কুকুর হই তো মৌলভী দোয়া করছে যা কুকুর হও কুকুর হওয়ার পরে বাড়ি আসি দেখে একদিন বাঘ পিটি নিয়ে বেড়ায় কুত্তে জিভে বেড়ে গেছে হুজুরের কাছে যে হ্যাঁ 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 হুজুর আর বিরক্ত কর্ম নেই শেষ দোয়া কি বলে আপনি দোয়া করেন আমি যেন বাঘ হই তোমল বিদোয়া করছে যা বাঘ হও বাঘ হওয়ার পরে কয় হুজুর খুব খিদে লেগছে আমি আপনাকে নাস্তা করলাম হয় বলবিকে কি বললি আমার কাছে দোয়া নিয়ে শিখে থি বিরেল বিলেতি কুত্তে কুত্তে তুই বাঘ হ্যাঁ আমাকে নাস্তা করবে চাষ দোয়া ঘুরিয়ে নিলে আবার শিখে হবু
দোয়া ঘড়ি নেওয়ারও টাইম হয়েছে। কষ্ট হয় সম্মানিত হইব হামলা মলবি হামলা আর কি জানি বাবা ভাই রামত কি আর বলবো। আমার সামনে একদিন একদিন এমপি বক্তব্য দেওয়ার জন্য উঠলেন, আমি কেবল বসলাম আমি প্রধান অতিথি। উঠিয়াই বলে জনগণ আমি রাজনীতি করি ধর্ম টর্ম জানি না, আউযুবিল্লাহি রহমানির রহিম। জনগণ যদি মুখে হাত দিলে করলো কি বলে এমপি রে আউযুবিল্লাহ হাত হাড্ডি গুঁড়ে করে দিল। আরেক জায়গায় চেয়ারম্যান ইলেকশনে যা ওয়াজ করতে গিয়ে শুনি চেয়ারম্যান বলে আসছে জুমান নামাজে একটু দোয়া নিবে, তা খোঁজবার আগে 4-5 মিনিট টাইম দিছে। উনি উঠিয়াই বলছে মুসল্লি ভাইয়ের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইয়ের আদাব। বুঝছেন না তাহলে হিন্দু জুমান নামাজ পড়ে রয়েছে। হ্যাঁ ভাই রে এইবারও কেবা কইছে বিসমিল্লাহির রহিম, কেবা কইছে কে কইছে দূর ওই একজন কইছে ভাই এক ভাই কইছে ওই ভাই বিসমিল্লাহির রহিম দূর। আমার দিকে দেখেন কষ্ট হয়, আরে আমাদের কাছে যদি চোর যদি দোয়া চায় চুরি করি ধরা পড়ছে এখন চোর তো ওর বেডি স্ত্রী বাচ্চা কাছে 1 কেজি জিলেপি গুড়ের জিলেপি আনছে হুজুর দোয়া করেন, আমরা তাও দোয়া করি বেচারা চোর করছে ভুল করছে আল্লাহ এক জেল থেকে ব্যাগ গুড়ি দাও দোয়া করি খারাপ দোয়া করি না। আর হায় হায় দোয়া জাহান্নাত জান্নাত কাকে জাহান্নাম কাকে তাও জানে না। বিশ্ব নন্দিত নেতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন রাজনীতিবিদ বিশ্বনন্দিত নেতা, আর আহাম্মক কয় আপনারা কায়েম অনুবাককে দোয়া করেন তাকে যেন আল্লাহ জাহান্নামের একটা জায়গার জায়গা করে দেয় কয় নাই। আমার মতো মলবি কইলে কাটি ভাগা দিলে হয়, হাই রে দুনিয়া জাহান্নাম কাকে জান্নাত কাকে তাও জানে না। সম্মানিত ভাইগণ কষ্ট হ ভালো করে বুঝানোর, আইরে দুনিয়া যখন সিঙ্গাপুর দিবে গোটা দুনিয়া কাবার শুরু হয়ে যাবে, মণিমুক্তের সোনা দানা সব ওগলা উপরে চলে আসবে, ওর উপর দিয়ে মানুষ দৌড়াবে একে অপরকে জিজ্ঞেস করবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, এটার হলোটা কি কাপে কেন স্থির কেন হয় না, কেউ তার কোনো জবাব দিবে না। আল্লাহ পাক বলছেন মানুষগুলি কীট পতঙ্গের মতো দৌড়ে দৌড়ি করবে, পাহাড়গুলি উখড়ে যাবে, গর্ভধারিণী গর্ভপাত হয়ে যাবে টেরও পাইবে না, দুগ্ধপানকারিণী আছাড় মেরে দুধ সন্তান ফেলাই দিবে দুধ পান করে এতে রাজি হবে না। এরপরে আল্লাহ পাক বলবেন ইসরাফিল দ্বিতীয় ভূ দিয়ে দাও, দ্বিতীয় ভূ দেওয়া মাত্র গোটা দুনিয়া এক ঝাঁকি মেরে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করেন আজরাইল আর কে আছে, বলে আমরা ফেরেশতা গণ আছি আর আপনি আল্লাহ আছেন, বলে একটা করে ফেরেশতা ধরো যান কবাস করো, এইভাবে জেবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। এরপরে জিজ্ঞেস করবে কে রে, বলে আপনি আল্লাহর আমি আজরাইল, বলে নিজের মৃত্যু নিজে ঘটাও আজরাইল বইবে এই কথা তুমি আগে কও নাই কা। এবার আজরাইল রশি নিয়ে চাকু নিয়ে ঘুরে বেড়াবি মৃত্যুর জন্য আত্মহত্যার জন্য পাবে না, ঘুরে আসবে আল্লাহ গো মরতে পারতেছি না। আল্লাহ বলবেন মারিয়া মালাকুল মউত, সঙ্গে সঙ্গে আজরাইল পর্যন্ত মরে যাবে। এবার 40,000 বছর পর্যন্ত নীরব হয়ে যাবে পানি আর পানি। এরপর আল্লাহ পাক অর্ডার দিবেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, গোটা দুনিয়া তৈরি হবে সেদিন আর বলের মতো না টেবিলটার মতো সমান, সূর্য এক জায়গায় দাঁড়াবে আল্লাহ পাক অর্ডার দিবেন ফেরেশতারা তৈরি আসবে, আরো সে আজিম আল্লাহর অর্ডারে নিষেধ দিয়ে নামিয়ে আসবে, সূর্য এক জায়গায় দাঁড়াবে আল্লাহ পাক বিচারের আসনে বসবেন, বিচারের আসন হবে পবিত্র কাবা ঘর বাইতুল মাকদাস মসজিদে হারাম মসজিদে নববী এই জায়গাটা বিচারের আসন। এরপরে আল্লাহ পাক বলবেন জেবরাইল শোনো ইসরাফিল তৃতীয় ফু দিয়ে দাও, তৃতীয় ফু দেওয়া মাত্র কবরগুলি নড়াচড়া শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন জেবরাইল যাও তোমার নেতৃত্বে আজরাইল কেন মিকাইল কেন ইসরাফিল কে নাও, তুমি সব 4 জন বেস্তি বাহন নিয়ে যাও, সর্বপ্রথম আমার রসুলকে আমার কাছে আগে নিয়ে আসো। যদি বলবেন সুবহানাল্লাহ ভাই রামত কোন ভাষায় রসুলকে ডাকবেন বেহেস্তি বাহন রাখিয়া খুঁজেও পাবেন না, আল্লাহর কাছে ফিরে আসবেন আল্লাহ গো রাসুলকে কোন ভাষায় ডাকবো খুঁজিয়াও পাচ্ছি না, শোনার জন্য আসলাম
আল্লাহ পাক বলবেন জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো ওগো আল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন এই কথা বলা মাত্র মাটি ফাঁকা যাবে আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়ে যাবেন আল্লাহ সালাম গ্রহণ করার পরে বলবেন ভাই জিবরাইল আমি তো আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে যাওয়ার আগে আমাকে বলো আমার উম্মত হাশরের ময়দানে কেমন আছে জোরে বলবেন না কি জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করলো আমার উম্মত কেমন আছে বলেন তোমরা কার উম্মত যারা জরিনার পাড়ি করে তারা জরিনার উম্মত যারা সলিমদ্দির পাড়ি করে সলিমদ্দির উম্মত কলিমদ্দির পাড়ি করে কলিমদ্দির উম্মত আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পাড়ি করে এই লোকগুলি হলো আল্লাহর নবীর উম্মত কারণ বাবার তাগতে গায়ের জোরে অনেক কিছু করতে পারেন সেটা আমি বলবো না সেটা তো হচ্ছেই কিন্তু আপনি কোরআন হাদিস দিয়ে আসেন তাহলে যে যার পাড়ি করে সে হলো সেই পাড়ির নেতার উম্মত ভাই রামত ভালো করে বুঝা নেন এবার হাত তুলে দেখাইতে হবে আজ জরিনের উম্মত থাকবো না সলিমদ্দির উম্মত থাকবো না কলিমদ্দির উম্মত থাকবো না আজ থেকে রসুলুল্লাহর উম্মত হলাম হাত তুলে দেখাইতে পারেন আমার নামান।